বন্ধুরা, হ্যাপি উইথ কোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই তীব্র গরমে হালকা পাতলা কাটাপোনার পটল আলু দিয়ে পাতলা ঝোল। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা সর্ষের তেল গরমে বসাচ্ছি। এখানে আমি কাটাপোনা মাছ নিয়েছি 1.5 কেজি মতো। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো একটু লালচে করে ভেজে নেব। এখানে কেটে নিয়েছি পটল। পটলগুলো দু পালা করে কেটে নিয়েছি, আর এরকম লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। এবার আলু পটলগুলো ভেজে নিই। মাছগুলো সব কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে এই তেলে পটল আর আলুগুলো ভেজে নেব। পটল আর আলুটাও ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার পরে। এবারে আবারও কিছুটা সর্ষের তেল দিচ্ছি, আরও 3 চামচ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, দেব কালো জিরে, আর দিয়ে দেব 1টা তেজপাতা টুকরো করে নিয়ে। ফোড়নটা ভালো করে নেড়েছে, ফোড়নের থেকে যেই সুন্দর একটা গন্ধ বেরোবে অমনি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1টা বড় সাইজের পেঁয়াজ, পেস্ট করে নিয়েছি। এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ওখানে একটু ভাজা বসিয়েছি, ততক্ষণে এই বাটিটার মধ্যে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিলাম, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও চলবে। দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট, এখানে 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেব 1/2 ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছি, এই আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর স্বাদ অনুসারে লবণ, দেব জল। জল দিয়ে এবারে মশলার পেস্টটা গুলে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে নেওয়া মশলাটা। আমি যেহেতু হালকা তেল মশলায় রান্নাটা করছি, সেজন্য বেশি তেলের ব্যবহার এখানে করিনি, এই অল্প তেলেই রান্নাটা আমি করছি। মশলাটা এবারে ভালো করে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে। তোমরা যারা নতুন বন্ধু, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে বেশ।
এবারে এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা জল। এখন জল দিয়ে দিয়ে মশলা কষালে মশলার স্বাদটা বেশ ভালো লাগে বা স্বাদ বাড়ে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলু দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটলগুলো। পটলটা দিয়েও মশলার সাথে কষিয়ে নিতে হবে। যেহেতু আলু একটু শক্ত টাইপ, সেই জন্য মশলার সাথে আগে আলুটা কষিয়ে নিতে হবে। আর পটল ভাজার পরে, পটল যেহেতু নরম হয়ে গেছে সেই জন্য পটলটা একটু পরে দিলাম। আমি রান্নাটা পেঁয়াজ দিয়ে করে দেখাচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও এই রান্নাটা করতে পারো। এখন যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে বেশি রিচ খাবার না খেয়ে এরকম হালকা পাতলা জ্যান্ত যে কোনো মাছের ঝোল পাতলা করে খেতে পারো, তাতে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার হবে। মশলার সাথে আলু পটলটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু আমি পাতলা মাছের ঝোল করব, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে জলের ব্যবহারটা করবে। এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। এই টমেটোটা চারফালা করে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবকটা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা ভাজা মাছ দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা 5 মিনিটের জন্য ফুটতে দিতে হবে লো টু মিডিয়াম স্টিমে। 5 মিনিট বাদে ঢাকাটা আবারও তুলে নিচ্ছি। এবার একটু নেড়ে নিয়ে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আজকের মতো পটল আলু দিয়ে কাটা পোনা মাছের পাতলা ঝোল রেসিপিটা কমপ্লিট। এরকমভাবে এই তীব্র গরমের দুপুরে তোমরা বাড়িতে বানিয়ে অতি অবশ্যই গরম ভাতের সাথে খেয়ে খাবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে, লাইক দেবে। আজকের মতন এইটুকু। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।